নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের কায়স্থ পর্ব নিয়ে আলোচনা করছিল চলছিল বাংলার কায়স্থ নিয়ে আমাদের আলোচনা চলছিল। আমরা ভারতের কায়স্থদের শ্রেণীবিভাগ নিয়ে বলেছি, তারপরে বাংলার কায়স্থদের সঙ্গে এই ভারতের কায়স্থের শ্রেণীবিভাগের কোন শ্রেণীর সঙ্গে কোন শ্রেণীর সঙ্গে এরা সম্পৃক্ত বা সম্পর্কযুক্ত বা সেই কোরিলেশনটা আমরা টেনেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কায়স্থদের বিভাগ। এখন এই কায়স্থদের বিভাগ সম্বন্ধে বলতে গেলে আমি আগেও বলেছি যে কায়স্থদের সঙ্গে সেই রাজা আদিসুরের একটা সম্পর্ক আছে, যেই রাজা আদিসুরকে নিয়ে আমরা কিন্তু আগে অনেকবার আলোচনা করেছি। যখন আমরা সপ্তশতী ব্রাহ্মণ নিয়ে আলোচনা করেছি তখন আমরা রাজা আদিসুর সম্বন্ধে আলোচনা করেছি। এখন এই রাজা আদিসুরের যে পঞ্চব্রাহ্মণ আনয়ন, কনৌজ হোক বা করঞ্জ হোক, উত্তর ভারতের যে জায়গা থেকেই হোক না কেন, এই যে পঞ্চব্রাহ্মণ আনয়নের সেই গল্পটাও আমরা কিন্তু সপ্তশতী ব্রাহ্মণ এবং রাঢ়ী আনন্দ ব্রাহ্মণের মধ্যে আমরা করেছি। এই যে পঞ্চব্রাহ্মণ তিনি আনয়ন করেছিলেন, ধরা যায় বা পুরোটাই কথন বা গল্প কথা, এই পঞ্চব্রাহ্মণ পুত্রিষ্টি যজ্ঞের জন্য তিনি এনেছিলেন এবং সেই সময় তাদের সঙ্গে নাকি অনুচর বা পার্শ্বচর হিসাবে তার পাঁচ শিষ্য এসেছিলেন। সেই পাঁচ শিষ্য হচ্ছে পাঁচজন কায়স্থ বা পঞ্চ কায়স্থ। এই ব্রাহ্মণরা এই পুত্রিষ্টি যজ্ঞ শেষ করার পর আবার তারা দেশে ফিরে যান, কিন্তু সেই সময় বাংলায় যেহেতু আশাটা ভালো চোখে কেউ দেখত না, তার ফলে তারা বাংলা থেকে আবার ফিরে যাওয়ার পর তারা অনেকটা একঘরে হয়ে যায় এবং তার ফলে এই পঞ্চব্রাহ্মণ এবং পঞ্চকায়স্থ তাদের পরিবারবর্গকে নিয়ে আবার নাকি বাংলায় ফিরে এসেছিলেন। এবং যেটা আমরা বারেন্দ্র ব্রাহ্মণ রাঢ়ী ব্রাহ্মণের সময় বলেছি যে এই ফিরে আসার পর আদিসুর এবং বা তার পুত্র তাদের পাঁচটা গ্রাম দান করেন। এই পাঁচটা গ্রাম দান করেন, এটা কোথায় ছিল, বাংলার কোন অংশে ছিল, এটা আমরা রাঢ়ী আনন্দ ব্রাহ্মণ নিয়ে আলোচনার সময় যথেষ্টভাবে আলোচনা করেছি, আপনারা যদি কেউ চান দেখে নিতে পারেন। এই পাঁচটা গ্রামে যে তারা গিয়েছিলেন এবং বাংলার যে পাঁচটা জায়গায় তারা ছড়িয়ে পড়েন এবং তাদের সঙ্গে তাদের অনুচর বা পার্শ্বচর হিসাবে এই কায়স্থরাও কিন্তু এই পাঁচটা জায়গাতে গিয়েছিলেন। তারপরে এই এই বসবাসের উপর ভিত্তি করে এই বিভিন্ন জায়গায় কায়স্থ ফ্যামিলিদের যে বসবাস করছিলেন তার উপর ভিত্তি করে এই কায়স্থদের মোটামুটি ভাবে চারটে শ্রেণী বিভাগ করা সম্ভব বা করা হয়েছে। সেই চারটি বিভাগের মধ্যে রাঢ়ীর মধ্যে আবার দুটো হচ্ছে উত্তর রাঢ়ী দক্ষিণ রাঢ়ী, আর একটা হচ্ছে বঙ্গজ এবং বরেন্দ্র। এই বঙ্গজ বরেন্দ্র রাঢ়ী এইটা আমরা আগেও এইটা কোন অঞ্চলে নিয়ে এই এই নামটা সেইটা আমরা রাঢ়ী বরেন্দ্র ব্রাহ্মণের সময় আলোচনা করেছি, আবার কায়স্থদের সময় বঙ্গজ কায়স্থর কথাও বলেছি। তার ফলে এই নিয়ে বিস্তারিত আলোচনা আর এর এই পর্বে করার প্রয়োজন আছে বলে মনে হয় না। তাহলে এই রাঢ়ী বা দক্ষিণ রাঢ়ী, উত্তর রাঢ়ী এবং বরেন্দ্র এই চারটি ভাগে ভাগ করা হয়েছিল। এখন আমরা একটু দেখি যে এই যে পাঁচজন ব্রাহ্মণের সঙ্গে যে পাঁচজন কায়স্থ এসেছিলেন এই পাঁচজন কায়স্থের একটু পরিচয় আমরা দেখি। আমরা এই পাঁচজনের মধ্যে আমরা প্রথমে যা দেখব, তিনি হচ্ছেন মকরন্দ ঘোষ, সৌকালীন গোত্রীয়, দশরথ বসু গৌতম গোত্রীয়, বিরাট গুহ কাশ্যপ গোত্রীয়, কালিদাস মিত্র বিশ্বামিত্র গোত্রীয় এবং পুরুষোত্তম দত্ত মোদগল্য গোত্রীয়। অর্থাৎ এই যে পাঁচটা নাম বললাম, এই পাঁচটার অন্তনাম থেকে যে পাঁচটি পদবি বা সারনেমের উৎপত্তি হয়েছিল যেটা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি, সেই সারনেমগুলো যদি আমরা পাঁচটা অন্তনাম দেখি তাহলে আমরা পাবো ঘোষ, বসু, গুহ, মিত্র এবং দত্ত। এই বসু বা বোস যেটাই বলেন, পরে বোস হয়েছে, এই পাঁচটা অন্তনাম কিন্তু আমরা এখান থেকে পাব। এখন আমরা এই যে চারটি ভাগ বললাম কায়স্থদের, এই চারটে ভাগের মধ্যে কিন্তু এদের র্যাঙ্ক অনুযায়ী আবার দুটো ভাগ আছে, সেটা হচ্ছে কুলীন এবং মৌলিক। এবং এই কুলীন এবং মৌলিক ভাগের মধ্যে যেটা আমরা কুলীন বা কৌলীন্য প্রথা যে কথাটা আমরা আগে আলোচনা করেছি, আগে বলেছি, এবং কৌলীন্য প্রথা নিয়ে যদি কোনোদিন বিস্তারিত আলোচনা করি বা সুযোগ পাই তাহলে এই কৌলীন্য প্রথা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন এই কৌলীন্য প্রথা কখন শুরু হয়েছিল, কেন শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, কার সময় শুরু হয়েছিল, এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিন্তু একটা বিস্তর মতভেদ আছে। এই মতভেদটা অনেকে আবার অনেকে যেমন আমরা বলেন, আমরা ছোটবেলায় ইতিহাসে অনেক সময় পড়েছি যে বল্লাল সেন কৌলীন্য প্রথার প্রবর্তক, কিন্তু আদৌ কি তিনি প্রবর্তক ছিলেন কিনা এই নিয়ে কিন্তু ইতিহাসে ঐতিহাসিকদের মধ্যে মতভেদের কোনো শেষ নেই। তারপরে আমরা কে করেছিলেন, কেন করেছিলেন এই গল্পে না গিয়ে আমরা যদি ধরে নিই বাংলায় কোনো সময় কোনো কারণে কৌলীন্য প্রথার প্রবর্তন হয়েছিল, তাহলে এই কৌলীন্য প্রথা যেমন ব্রাহ্মণদের মধ্যে প্রবর্তন হয়েছিল অনেকেই ধরেন যে এই কৌলীন্য প্রথা কায়স্থদের মধ্যেও ছিল।
এখন কায়স্থদের কৌলিন্য প্রথার মধ্যে যে কুলিন যারা বলে পরিগণিত হয়েছিলেন, এই যে পাঁচটা আমরা পদবী বললাম, ঘোষ, বোস, মিত্র, গুহ, দত্ত, এই পাঁচটা যে পদবী আমরা বললাম, এই পাঁচটা পদবীর মধ্যে থেকে কিন্তু এই কুলিনের সূত্রপাত। এখন এই পাঁচটা পদবীর মধ্যে যেটা গল্প বলে গল্প বা কথিত আছে, যে কথন আছে, যে দত্ত বংশীয় সেই সময় যখন কৌলিন্য প্রথার চালু হচ্ছিল, সেই সময় দত্ত পরিবারের বা এই দত্তবংশীয় যারা ছিলেন তারা কিন্তু নিজেদের এই ব্রাহ্মণদের অনুচর পার্শ্বচর বলে মানতে রাজি ছিলেন না। যেন জন্য একটা কথা প্রচলিত সেই সময় ছিল বা আছে, সেটা হচ্ছে দত্তকাল ভিত্ত নয় সঙ্গে এসেছে। এখন যাই হোক, এই দত্তরা যেহেতু তাদের নিজেদের অনুচর বা পার্শ্বচর বলে মানতে রাজি ছিলেন না, আবার আমরা যখন বৈদ্যদের নিয়ে আলোচনা করেছি তখন কিন্তু আমরা একটা দত্ত সারনেমের কথা বলেছি, সুনীল দত্ত, জয় দত্ত, এই দত্ত সারনেমের কথা বলেছি, যারা ছিলেন পাঞ্জাবি মহিয়াল ব্রাহ্মণ। যদিও এই দত্তদের সঙ্গে ওই সেই দত্তদের কোনো সম্পর্ক আছে কি না এটা তো খুঁজে পাওয়া আজকের দিনে দাঁড়িয়ে সম্ভব নয়, এবং যাই হোক, কিন্তু তারা নিজেদের কিন্তু ব্রাহ্মণদের থেকে কোনো অংশে কম বলে মনে করতেন না। তার ফলে এই যে গল্পটা আছে, এই দত্ত যেহেতু নিজেদের অনুচর পার্শ্বচর বা ব্রাহ্মণদের শিষ্য বলে মানতে রাজি হলেন না, সেহেতু তার বিনয়ের অভাবের জন্য তারা কিন্তু কুলীন বলে পরিচিত হলেন না। তার ফলে এই দত্তরা বাদ গিয়ে রইলেন কোনটা, বসু, ঘোষ, গুহ এবং মিত্র। আবার এই যে চারজন কুলীন, এরা বাংলার অনেক জায়গায় এই চারজন কুলীন হলো। আবার যখন আমরা দক্ষিণ রাঢ়ীয় ক্ষেত্রে দেখব, দক্ষিণ রাঢ়ীয়র ক্ষেত্রে কিন্তু এই চারজনের মধ্যে থেকে আবার গুহপাত, এই চারজনের মধ্যে, এই চারটে পদবীর মধ্যে থেকে গুহপাত। এর কারণ হিসাবে যেটা বলা হয়, গুহরা কিন্তু এই দক্ষিণ রাঢ়ে বেশি দিন ছিলেন না, এবং সেই না থাকার ফলে তারা নাকি সেখান থেকে মাইগ্রেটেড করে মানে চলে গিয়েছিলেন পূর্ববঙ্গে বা আধুনিক বাংলাদেশে। তার ফলে পরে সেখানে এখন গুহরা আছেন নিশ্চয়ই পরশিয়া। তার ফলে যখন এই কৌলিন্য প্রথা সেখানে চালু হয় বা প্রচলন হয়, সেই সময় গুহরা না থাকায় গুহরা কিন্তু তখন আর সেই জন্য দক্ষিণ রাঢ়ীয় গুহরা কিন্তু কৌলিন্যের মধ্যে ঢোকেননি। এখন আমরা এই যে আগের দিন যে আলোচনা করেছিলাম, সেই আলোচনার সময় আমরা কিন্তু বলেছিলাম গৌর কায়স্থদের কথা। এই যে 99টা যে কুলকারিকা বা কুলজি গ্রন্থে যে 99টা পদবী বা সারনেমের কথা আছে কায়স্থদের, তার মধ্যে 87টাই কিন্তু এই গৌর ব্রাহ্মণ, সরি, গৌর কায়স্থ হিসাবে বলা হয়েছে। এখন এই কুলিনের পরে যেটা আমরা বলবো যে মৌলিক, কুলিন বাদে যারা রইলেন তারা সবাই নাকি হলেন মৌলিক। এই মৌলিক কায়স্থদের মধ্যে বিভিন্ন জায়গায় আবার বিভিন্ন রকম ভাগ আছে। আবার যেমন ধরুন আমরা যদি দক্ষিণ রাঢ়ীয় কায়স্থদের কথা দেখি, দক্ষিণ রাঢ়ীয়ের মধ্যে মৌলিকদের আবার দুটো ভাগ, সেটা হচ্ছে সিদ্ধ এবং সাধ্য। এই সিদ্ধ সাধ্য নিয়ে খুব একটা আলোচনা আমি করছি না, কারণ আমরা যখন বৈদ্যদের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি তখন আমরা সিদ্ধ, বৈদ্য, সাধ্য এগুলো নিয়ে আলোচনা করেছি। এই সিদ্ধদের মধ্যে পরে হচ্ছে আটটে ফ্যামিলি বা আটটা পদবী এই সিদ্ধদের মধ্যে আসে, আর সাধ্যদের মধ্যে আসে যে 72টা ফ্যামিলি 72টা সারনেম, যাদের আবার 72 ঘর কায়স্থ বা 72 বলেও একটা পরিচয় আছে। তাহলে এই 72টা নাম সারনেম বলতে গেলে তো পুরো এপিসোডটাই শুধু সারনেম বলতেই কেটে যাবে, তাহলে অত আমরা বিস্তারিত যাচ্ছি না। আমরা এই 72 ঘর কায়স্থ বা এই 72টা সিদ্ধ, 72 জন ফ্যামিলি, 72 পদবী সিদ্ধ কায়স্থ যেটা দক্ষিণ রাঢ়ীর মধ্যে আমরা পেলাম। আবার যদি আমরা যাই বঙ্গজের মধ্যে, বঙ্গজ মৌলিকের ক্ষেত্রে, এবার একটা জিনিস কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে এই যে এদের যেসব আমরা বললাম, এদের আবার যেমন বৈদ্যদের ক্ষেত্রে আমরা সমাজ বলেছিলাম, তেমনি আবার এই কায়স্থদের ক্ষেত্রে আবার সমাজ আছে। যেমন বঙ্গদের মধ্যে ফরিদপুর, চট্টগ্রাম সমাজ, এরকম সমাজ আছে। যাই হোক, আমরা যদি বঙ্গজ মৌলিক কায়স্থদের দেখি, এবং বঙ্গজ মৌলিক কায়স্থদের মধ্যে আবার তিনটে ভাগ দেখা যায়। এই তিনটে ভাগ হচ্ছে গিয়ে মধ্যল্য, তারপরে হচ্ছে মহাপাত্র এবং হচ্ছে সাধন। এখন এর বিস্তারিত যাবো না, এর বিস্তারিত নিয়ে আলোচনা করতে গেলে এই এপিসোডটাও অত্যন্ত দীর্ঘায়িত হবে এবং শেষ করা সম্ভব হবে না। যদি কারা কেউ আরো বিস্তারিত জানতে চান, তারা বঙ্গের জাতীয় নগেন্দ্রনাথ বসুর লেখা যে বঙ্গের জাতীয় ইতিহাস বলে বইটা আছে, তার
অনেকগুলো পর্ব আছে, অনেকগুলো অংশ আছে, তার মধ্যে কায়স্থ অংশ দেখতে চান এখানে যে তা পড়ে নিতে পারেন। এখানে এই বঙ্গজ, উত্তর রাঢ়ী ও দক্ষিণ রাঢ়ী ও বরেন্দ্র নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এর মধ্যে যে আমরা অনেকগুলো যেগুলো বললাম, মানে যেসব আলোচনাগুলো আমাদের এই মুহূর্তে বা এখানে করা সম্ভব হলো না, ওখান থেকে তা আপনারা বেশ ভালোভাবে ওগুলো জানতে পারবেন এবং দেখতে পারবেন। দেশের প্রাবলিশন সেই বইটা। যাই হোক, আজকে আমরা এখানেই শেষ করবো। এটা একটা মোটামুটি আমরা আউটলাইন আইডিয়া করলাম, এর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক কিছু আলোচনা করতে হবে এবং এই পদবী প্রত্যেকটা পদবীকে ধরে ধরে আলোচনা করা মানে এইটা সারা বছর লেগে যাওয়ার ব্যাপার। সেহেতু আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব না, যে বইটার কথা বললাম আপনারা যারা আরো জানতে চান দেখে নিতে পারেন। আমরা এখানেই আজকে শেষ করব এবং সম্ভবত কায়স্থ আলোচনাটাও আমরা এখানে শেষ করব। এর পরের দিন থেকে আমরা অন্য আলোচনা শুরু করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন চ্যানেলটা। ধন্যবাদ।